আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের এই মজার পিঠাটি। বাসায় মেহমান আসলে ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক করে ঝটপট বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের এই পিঠাটি। চলুন পিঠাটা বানিয়ে নিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই শুভ কাজটা করে নিয়েছেন আপনারা সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। আমের বড়া বানানোর জন্য আমার পাকা আম লাগবে, এজন্য আমি এখানে পাকা আমটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো চিনি, কুড়ানো নারিকেল, এখানে ময়দা, তার সাথে 3-4 চামচ চালের গুঁড়োও ছিল, আমি এটা অ্যাড করে দিয়েছি। এটা চাইলে দিতেও পারেন। এটা চালের গুঁড়ো, আটা, ময়দা, যে কোনো উপকরণ দিয়ে আপনি বানাতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। এখন আমি আমটা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো দেখুন আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি অনেকটা আম ব্লেন্ড করে নিয়েছিলাম। আমার এতটা আমের পিউরি লাগবে না, এখানে আমি প্রায় 2 থেকে 2.5 কেজি আম কেটে নিয়েছিলাম। বাকিটা আমি অন্য কাজে ইউজ করব, সেজন্য একেবারে ব্লেন্ড করে নিয়েছি। বাস এতটুকুই আমার হলেই হবে। এখন আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমটাও প্রচুর মিষ্টি, এতটা মিষ্টি অ্যাড করতে হবে না, এটা যে যা স্বাদ মতোই দিয়ে নিতে পারে। এখনের মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেলটা। এবার ময়দাটা অ্যাড করছি। এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ, এটা অপশনালি থাক, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এখন আমি এটা মিক্সড করে নিচ্ছি। গুঁড়ো দুধ যে কোনো খাবারে দিলে স্বাদটা একটু বেশি আসে, এজন্য দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা এইভাবেই থাকলে হবে, এটাতে আর কোনো পানি অ্যাড করা লাগবে না, কিছুটা শক্ত। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটা ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমি এভাবে ছেড়ে দেবো। আগুন বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম আছে, এটা বানিয়ে নিতে হবে। পিঠাটার একপাশ কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে আপনি কাঁঠালের পিঠাটাও বানিয়ে নিতে পারেন চাইলে। আমটা যদি খুব বেশি গ্রাম থাকে তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগে। চেষ্টা করবেন গ্রামযুক্ত আমটাই ব্যবহার করার, এতে পিঠাটা খেতে দারুণ ভালো লাগবে। এই তো আমি এইভাবে সবগুলা পিঠাই ভেজে নিচ্ছি এখন। এই তো দেখুন পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটা একটা প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পিঠাটা বানিয়ে নিয়েছি, খুবই মিষ্টি গ্রান ছিল আমটা, এই জন্য পিঠাটা খেতে খুবই স্বাদ হয়েছে। এখন তো আমের সিজন, এরকম মজার মজার আইটেম বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর ছিল আপনাদের জন্য নিয়ে আসা আমার এই আমের পিঠাটা। ভালো লাগলে বাসায় ট্রাই করে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।